রাতভর বৃষ্টির জের ধসে পড়ল পুরনো চরাচিহ্ন স্কুল বিল্ডিং। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। ঘটনা রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের মহাবীর কলিয়ারির। স্থানীয় সূত্রে জানা যায়, কলিয়ারির সিং দাওরায় রয়েছে কাজুরা দামোদা ইসিএল স্কুল। বর্তমানে সেই স্কুল পরিণত হয়েছে কমিউনিটি হলে। বিল্ডিংটির অবস্থা জরাজীর্ণ অবস্থায় ছিল। নানা সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় শিশুরা খেলাধুলা করত সেখানে। সোমবার রাতে বৃষ্টিতে ধসে পড়ে বিল্ডিংটি। সে সময় লোকজন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার প্রায় 500টিরও বেশি ঘরে। ঘটনায় আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। অভিযোগ, ঘটনার বিষয়ে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সিল কর্তৃপক্ষ। স্বাভাবিক কারণে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। যদিও এ বিষয়ে সিল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে তো এই অবস্থা খুব খারাপ ছিল, তো বৃষ্টি পড়েছে গতকাল রাত্রে, এটা ধস নেমে গেছে। তো আমরা যতটা পেরেছি কেটে কুটে করে গাছ ফাছ কেটে আমরা সাইড করেছি। আর গত আমরা দুদিন থেকে আমাদের লাইনের সমস্যা খুব, বাচ্চারা এদিক ওদিক হয়ে যাচ্ছে, বাড়ি থেকে মানে ঘর ছাড়ারই মতন আতঙ্কে আমরা আছি। আমরা ম্যানেজারকে বলেছি পুরো লাইনটা কেটে দেওয়া হয়েছে। আমাদের এই যে সিংধাওড়া ভুঁইয়াপাড়া চৈতি দুর্গা যে আছে এই এলাকাটা মোটামুটি না না করে হাজারখানিক ঘর হবে। হাজারখানিক ঘরের মধ্যে লাইন নেই, অসুস্থ পেশেন্টও আছে, বাচ্চা আছে। হ্যাঁ, এদের জন্য খুব অসুবিধা। আমরা বলেছি ওসিএল এর পরিপক্ষ আসছেন, এসে একবার দেখছেন তো পারে। খুব আতঙ্কতে আমরা আছি, খুব আতঙ্কতে আছি। যখন বলি এখন যদি দু তিন ঘন্টা টানা যদি বৃষ্টি দেয়, তো পাশের বাড়ি যে গৌতম সিং পাখি দত্ত আছে, হ্যাঁ শুভম সিং আছে, গৌতম সিং আছে, যখন তখন ঘরটা ধসার সম্ভাবনা আছে। কব গির জায়গা কো বললে সাথে বাল বাচ্চা লোক খেলতা হ্যায়, ইসকা কোই উপায় করিয়ে। তো আপ লোগ বোলে নাই কবি গির ঢহ সকতা হ্যায়। তা কিসকো বলতে হ্যায়? না না কবি কো নাই বোলে হ্যায়, কিসের কো নাই বোলে। তো আই কবি ভি ঢহ সকতা হ্যায়। তো ডর কা মাহল হ্যায়? হ্যাঁ ডর কা মাহল হ্যায়, বহুত গম্ভীর হালত হ্যায়, বহুত ডর সে লোক পুরা রহে হ্যায়। তো কোই নাহি থা, উ তো গিরা না, তো কিতনা বাচ্চা উচা চাপা জাতা হাম লোগ কা। ও বাচ্চা কে খেলতা থা? হ্যাঁ বাচ্চা লোক, সব কে বাচ্চা লোক খেলতা হ্যায়। বাচ্চা লোক ফাঁকা থা নাহি থা বল কে কিছু কা নুকসান নাহি হুয়া। আগর বাচ্চা লোক হাম লোগ কে খেলতা তো চাপা জাতা। পন্নির সময় যে নেসলাইজের আগে এখন প্রাইভেট মালিকদের ছিল, তখন এই ছিল ক্রেচ বিল্ডিং। ক্রেচ বিল্ডিং বলা হয় যে সাইডিংয়ে মেয়েরা কাজ করতো, ওয়াগন লোডিংয়ে তাদের মেয়েরা এখানে থাকতো, দুধ খাবার জন্য আয়া রাখা হচ্ছিলো। তারপর যখন ওইটা বন্ধ হয়ে গেলো, তারপর হয়ে গেলো স্কুল কাজরা দামোদর। কাজরা দামোদর এইখানে যখন খারাপ জল পড়তে লাগলো, তখন চলে গেলো ট্রান্সফার, ওইখানে পাঠিয়ে দেওয়া হলো বি টাইপে। তারপর থেকে এইখানে ফাঁকা আছে, ভসে গেলো সব লোক, কটা লোক তো মনে হচ্ছে ঘায়েল হয়ে যায়, মনে এর ঘরের পাশে আছে, কখন পড়ে যাবে কোনো ঠিক নেই। পাড়াতে সব অসুবিধা আছে, এইটা তাড়াতাড়ি পরিষ্কার করবার বন্দোবস্ত করা। এখন কমিউনিটি হলে ছিল বাড়ি, গৌতম সিং তার বাড়ি ধস মারা অবস্থা আছে। নন্দিনী হাজবেন্ড কে নাম হ্যাঁ? শুভম সিং। হ্যাঁ ওর ধসার অবস্থা আছে। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।